আমরা যারা মুমিন মুসলমান আছি আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ এটা কি? ইলমে দ্বীন। যে দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আলহামদুলিল্লাহ বলবেন না, আমার মুখে মুখে পড়েন, এখানে তো ওলামায়ে কেরামরা আছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن والرسول علما। আল্লাহর নবী বলেন সমস্ত আম্বিয়ায়ে কেরাম যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়ত করার জন্যে আল্লাহ যত নবী রসুল এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সমস্ত আম্বিয়া ইকরাম দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার এবং উম্মতের জন্য একটি দিনার একটি দেরহামের তরকা মিরাস রেখে যান নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আম্বিয়া ইকরাম, আল্লাহর নবী রসুল এই পৃথিবীর জমিন থেকে দুনিয়া থেকে ইন্তেকাল করার সময় নিজের পরিবার এবং উম্মত সহ কারো জন্য একটি দিনার একটি দেরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া ইকরাম একটা সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। আমার বাবা মারা গেলে, মা মারা গেলে আমাদের জন্য জায়গা সম্পদ রেখে যায়, কিন্তু আম্বিয়া ইকরাম নিজের পরিবার সহ উম্মতের জন্য একটি দিনার একটি দেরহাম একটি দিনার দেরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া ইকরাম একটি সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। আপনার মধ্যে একটু বিরক্ত হচ্ছেন মনে হয়, কেবে ইলমে না থামা খোদার আসেনা। শেখ সাদী রহমতুল্লাহ রায় বলছেন যে এলম না থাকলে আল্লাহর পরিচয় লাভ করা যাবে না, আল্লাহকে চিনে যাবে না। আল্লাহকে চিনতে হলে কি লাগবে? মানুষ লাগবে না, মাথা দিয়ে কি লাগবে? কিসের এলম? আল্লাহর কোরআনে পাকের এলম, রসুলে পাকের হাদিসে পাকের সুন্নতের এলম, এক কথায় কোরআন সুন্নার এলম। ওয়াল্লাহু আলামুন লিযাতিল ওয়াজিবিল ফুজুদ আল মুস্তাজমে বিজামিয়ে সিফাতিল কামাল। সেই সত্তা যার অস্তিত্ব অসম্ভাবী, ওয়াজিবুল ওজুদ যার মধ্যে সমস্ত গুণাবলী পরিপূর্ণ পরিপূর্ণ গুণাবলী যার মধ্যে পাওয়া যায় তাকে বলা হয় কি? আল্লাহ। আল্লাহ সে ওয়াজিবুল ওজুদ,
যার অস্তিত্ব মুমকিনুল ওজুদ না ওয়াজিবুল ওজুদ, যার অস্তিত্ব অবশ্য অবশ্যম্ভাবী ওয়াজিব, সমস্ত সিফাতে কামাল পরিপূর্ণ যতগুলো গুণাবলী আছে সবগুলো যার মধ্যে পাওয়া যায় সেই সত্তার নাম হলো কি? আল্লাহ। সেই সত্তার নাম কি? আল্লাহ। আল্লাহর 99 নাম আছে না? আল্লাহর গুণবাচক নাম কি কত? আমার মুখে মুখে পড়ুন, এখন সন্ধ্যা সব তাই নাম সংযোগত পড়ুন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আমি ঈমান আনলাম, আমি ঈমান এনেছি, আমি অন্তরের অন্তরস্থল থেকে অন্তরে আমি বিশ্বাস করলাম, তসলিম করে নিলাম, ঈমান আনলাম আল্লাহর উপর। আল্লাহ কেমন? কামা হুয়া, আল্লাহ যেমন তেমন বলেন না। আল্লাহ কেমন বলার কোন মেসাল উদাহরণ নাই, আল্লাহ যেমন। পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আল্লাহর যে 99 কি আছে নাম আছে। আরেকটা মাসলা মনে রাখবেন, আল্লাহ কদিম, আল্লাহ কদিম, আল্লাহ স্থায়ী, আল্লাহ ফানা হবে না। আল্লাহ সত্তাগতভাবে যেভাবে স্থায়ী, আল্লাহ গুণগতভাবেও কি স্থায়ী। আল্লাহ যেমন ফানা হবে না, আল্লাহর গুণাবলীও কি? আল্লাহর গুণাবলীও ফানা হবে না। এগুলো আপনাদের জন্য একটু কষ্ট হবে, এগুলো বুঝতে আমি বুঝাতে চাচ্ছি। এখন সাধারণ পাবলিক নয়, আমরা অনেক হুজুর রা পর্যন্ত বড় মুফতি দাবি করছি, বড় মাদ্রাসার মুয়াজ্জিন প্রিন্সিপাল দাবি করছি, মুফতি দাবি করছি, কিন্তু বলছি খোদাবি বাঙালি, নাউজু বিল্লাহ বলেন না, খোদারে বাঙালি বলা মানে খোদাকে সৃষ্টি বলা, কথা না বুঝো বললার ইচ্ছা রে। ঈমান বুঝা, ঈমানের উপর অটল থাকা, আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলুন। সালাত আলা রাসূলুল্লাহ, কথার নাম লতা, একটা বলতে গেলে আরেকটা এসে যায়। আমি বুঝাতে চাচ্ছি, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? এলমে দ্বীন। আমি খুব দ্রুত বেগে কিছু কথা বলব, সবাই জানেন এই ধরনের একটা হাদিস পড়ুন। কালা, সবাই পড়তেছেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন, উম্মত
মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। এই আজকে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মুরব্বি মানুষ আমাদের আগে আগে কবরস্থানে চলে গেছে, আমরাও চলে যাব, কেউ এক কবরে আরেকজন আরেক কবরে। মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়, মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। মারা গেলে নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে? আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিন প্রকারের মানুষ মারা যাবে সত্য, কিন্তু তাদের আমল আমল কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নবীর হাদিস মোতাবেক নিয়ে আমাদেরকে চলতে হবে। উম্মত, মানুষ যখন মারা যায় মানুষের আমল কি হয়ে যায়? এখানে একটা মাসলা মনে রাখবেন, আম্বিয়া ইকরাম কিন্তু এহাদিসের অন্তর্ভুক্ত নন। আম্বিয়া ইকরাম এহাদিসের অন্তর্ভুক্ত, কারণ আম্বিয়া ইকরাম এন্তেকাল করলে ওদের এন্তেকালের পরেও এদের আমল কি হয় না, বন্ধ হয় না। এরা দুনিয়ায় থাকলে যেভাবে আমল করে এন্তেকালের পরেও আপন আপন রওজায়ে পাকের মধ্যে ওরা আমল করে। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত আম্বিয়া ইকরাম এন্তেকালের পরেও সশরীরে জিন্দা। আর জোরে বলুন, সশরীরে জিন্দা। বিশেষ আছে আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রেজা, যার এন্তেকাল এই মাসে, যার এন্তেকাল এই মাসে, এ সফর ছাঁদে আমার আলা হযরত বলেন, চমক তুজসে পাতে হ্যায় সব পানে বালে। আপনারা বিরক্ত হচ্ছেন আমি দেখতেছি, আমার আগের সে বয়স নাই, এগুলো এনামুজুরা পড়বে। চমক তুজসে পাতে হ্যায় সব পানে বালে, সবাই পড়তে হবে। চমক তুজসে পাতে হ্যায় সব পানে, মেরা দিল বি চমকা দে চমকা। সবাই কিন্তু পড়তেছেন না, চমক তুজসে পাতে হ্যায় সব পানে, মেরা দিল বি চমকা দে চমকা, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে বালে, মেরে চশমে আলম সে চুপ জানে বালে, চমক তুজসে পাতে হ্যায় সব পানে বালে, মেরা দিল বি চমকা দে চমকা। আলা হযরত আপনি কি বলছেন জানেন? মাই মুজির মুআম মুজি সাথ নে লো, মাই মুজির মুআম মুজি সাথ নে লো, কে রাস্তে মে হে যা বজাতা নিওয়া,
के रास्ते में है जा बजाता निवा चमक तुझसे पाते हैं सब पाने मेरा दिल भी चमका दे चमका तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप आला हजरत बोलें या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाह कसम करे बोलछि नबी अपनी जिंदा আমাদের নবী শুধু আমাদের নবী না আল আম্বিয়া আহায়াও ফি কবরহিম সমস্ত আম্বিকরাম আফন আফন কবর শরীফে সশরীরে জিন্দা যাদের শরীর মাটি কি করতে পারবে না ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া আল্লাহ জমিনের জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন কারণ কোন মাটি কোন জমিনের মাটি যেন আম্বিয়া ইকরামের শরীর যেন স্পর্শ করতে না পারে এখন ফেসবুকে তো মৌলবীর কোনো অভাব নাই ফেসবুকের মৌলবী আমাদের নবী কিন্তু হায়াতুল নবী আর জুড়বে না আমাদের নবী আমাদের নবী হায়াতুন নবী হুজুর দলিল আল আমবিয়া আহয়াউম ফি কুবুরিহিম সমস্ত আম্বিকরাম আফন আফন কবর শরীফে সশরীরে জিন্দা হুজুর এগুলো কোথায় আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব আম্বাউল আফকিয়া এই কিতাবটা লিখছেন শুধু আম্বিকরাম দিয়ে আফন আফন কবর শরীফে জিন্দা সেটার উপর এবং এই হাদিস আর ওই কথাগুলো যারা বলে উদার নাম আহলে হাদিস ওই কথাগুলো যারা বলে এর যার নাম আহলে হাদিস হাদিস জানে না তারপর আমি তাদেরকে নোট দিচ্ছি হেদায়েতের উদ্দেশ্যে তোমরা যারা আহলে হাদিস যাকে তোমরা বেশি মানো নাসিরউদ্দিন আলবানী এ নাসিরউদ্দিন আলবানী যাকে তোমরা বেশি মানো সেও এ হাদিস যে সহি হাদিস এটা মেনে নিতে বাধ্য হয়েছে আম্বি ইকরাম আফন আফন কবর শরীফে সশরীরে জীবিত ওয়াইসাল্লুন এরা নামাজ পড়ে এরা কবর শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে নামাজ পড়ে কেন আলে মোলামাদের জুবানে শুনেন নাই মেরাজ রজনীতে আমার রসুল যখন ফিলিস্তিনের কফি বেহামরের পাশ দিয়ে যাচ্ছিলেন নবী বলছেন আমি দেখলাম মুসা ইসলাম আফন কবর শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে দেখেন এগুলো ভিন্ন আলোচনা আমি বলতে চেয়েছিলাম আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায় এজন্য বললাম আম্বিয়া ইকরাম এ হাদিসের অন্তর্ভুক্ত নন কারণ আম্বিয়া ইকরাম ইন্তেকাল করলে আমল বন্ধ হয় না আমার নবী বলেন মানুষ যখন মারা যায় তাদের আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন প্রকার মানুষ আছে এদের মৃত্যুর পরেও এদের আমল নামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আল্লাহু আকবার তিন প্রকারের মানুষ মৃত্যুর পরেও তাদের আমল নামা কথা বলছেন এখন তাদের আমল নামা চলতে থাকবে আল্লাহু আকবার তুফা হে ইয়াহ আপনো কা ক্যা কহনা ইয়াহ সে হাত খালি গায়র বিজা ইয়া নহীন করতে চ
चित्कार दे बोलो ना सुभान अल्लाह मुस्तफार दरबार अमान नबीर दरबार एमन एकटा दरबार एई दरबारे आफन जनेर की कथा कोनो दुश्मन पर्यंत এই দরওয়াজা থেকে খালি হাতে ফিরে যায় নাই ওয়া আম্মা সাইলা ফালা তুলহর এটা দরবারে মুস্তাফা সুবহানাল্লাহ এবং আমার নবী পড়ুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নামা انا قاسم والله يعطي আমার দয়াল নবী বলেন আল্লাহ আমাকে দান করেন আমি নবী বন্টন করি আরেকজন শায়ের সুন্দর বলছেন আইবা এখন ফরিবের সময় আছে নাকি রহমত কা খাজানা उन्हें मौला ने दिया है रहमत का खजाना उन्हें मौला ने दिया है जो हमको मिला है वो मुहम्मद से मिला है जो हमको मिला है वो मुहम्मद से मिला है चित्कार दे बोलो ना सुभान अल्लाह রহমতের বান্দার আল্লাহ কাকে দিচ্ছেন আমার নবীকে আর বন্টন করতেছেন আমার দয়াল নবী সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আসলে আজওয়াদুন নাস আমাদের নবী মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দান সবচেয়ে বড় দানি কেমন দানি জানেন আমার আলা হযরত বলেন মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা দরিয়া বাহা দিয়ে দরিয়া বাহা उनकी महक ने दिल के ऊंचे किला हमारा आला हजरत बोलें अमर नबी अत बड़ दयालु क्यों যদি নবীর কাছে এক ফোঁটা চায় আমার রসুল এক সমুদ্র দে কি মানে ছাওয়ার বাইরে চেয়েছে এক ফোঁটা আমার নবী দান করে থাকেন কত जिस संत वजीशान गया नेमते बातता जिस संत वजीशान गया सात ही मुंशिये रहमती का कलम दान गया चित्कार दी बोलो ना सुभान अल्लाह আমার নবীর বন্টন তখনও ছিল অত অনেকে মনে মনে ভাবতে পারে রসুল তো এখন নাই নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে মদিনার রাজায় পাকে চলে গেছে আমার রসুল যেখানে যাক আমার নবীর বন্টন কি শেষ না তাহলে বুঝতে হবে আল্লাহর দান আছে কি না না আল্লাহর দান বন্ধ হয়ে গেছে যেহেতু আল্লাহর দান চলছে সেহেতু আমার নবীর বন্টনও যারা বুঝেছেন যারা জেনেছেন এরা দুনিয়াদারি ফেলে ওরা মুস্তাফার পথ পিছনে পথে দৌড়তেছে